কি হাসি ভিডিও হয়ে যাইতেছে। আমরা এই যে উপর থেকে ঘুরে ঘুরে এখন হাঁটেন হাঁটেন হাঁটেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে নিশ্চয় ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো রাশিদা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আর ব্লগটি হচ্ছে আমাদের ঘোরাঘুরির ব্লগ। তো আপনারা সবাই দেখেছেন কয়েকদিন আগে আমরা পিকনিকে গিয়েছিলাম, সেই ব্লগগুলি আস্তে আস্তে একটু শেয়ার করছি। যেহেতু দুই দিন ছিলাম, মানে দুই রাত তিন দিনই বলা যায়, তো অনেক মানে অনেকগুলো ভিডিও করছি, আর ভিডিওগুলো না আসলে ডিলিট করতে ইচ্ছে করছে না, কারণ এত সুন্দর সুন্দর দৃশ্য, পরে এগুলো দেখতে খুবই ভালো লাগবে। তো আশা করি আপনাদেরও ভালো লাগবে, দেখতে থাকুন। তো এটা হচ্ছে আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় দিন। দ্বিতীয় দিন যে আমরা দুপুরবেলা বিরিয়ানি টিরিয়ানি রান্না করে খেলাম, তারপরে আর বের হওয়া হয়নি। বিকেলবেলা আমরা বের হচ্ছি, বিকেলবেলা আমরা হচ্ছে বিচে যাচ্ছি। খুব সুন্দর একটা বিচ, এটা হচ্ছে পর্যটন, তো অনেকগুলো বিচ আছে আশেপাশে আর কি, পর্যটন গেলেই ওখানে অনেকগুলো বিচ। তো আমরা প্রায় দুইটা তিনটা বিচের মধ্যে ঘোরাঘুরি করছি। তো ঠিক আছে, তাহলে আমরা রওনা দিচ্ছি, তো আপনারা আমাদের সাথে থাকুন। আর এই সুন্দর স্নিগ্ধ স্নিগ্ধ মুহূর্তগুলো, এত সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনারা উপভোগ করতে থাকুন, আপনাদের চোখও জুড়িয়ে যাবে আশা রাখছি। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার আজকের ব্লগটি। এরকমই তো বলো যাও যাও, আসো রে, আসো। কি সুন্দর বাতাস, কত মানুষ দেখছো? হ্যাঁ দেখ, কি সুন্দর। যাও গাছটি, এই আপু ক্যামেরা তো দারুণ আইতেছে ভিউটা। আমরা সেই ব্রিজটায় চলে আসছি, পর্যটন ব্রিজ, কি সুন্দর দৃশ্যটা। সেই আল্লাহ কই গেছে গে, দেখেন না কত মানুষ, বাবা রে কত দূরে মানুষ গেছে গে। গোসল তাবিব, এই তাবিব, কাম 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 কাম, বাবা গুলো বসে আছে, পানি এখানে এখন অনেক কম, সবাই কি সুন্দর পানিতে বসে আছে গোসল করতেছে, মজাই আলাদা। তো আমরা বড়রা কেউ নামবো না, যদি নামের ইয়া না তোষার নামবে। তুমি না এখানে আসছিলা
আরে গুল পান্দা পাথা হয়ে গেছে পান্দা পাথারা দেখছে আগে বলো এ পিচ্ছি আগে যায় নিক তার শুট আগে শেষ হয়ে নিক আপনি আসেন ও থাক জায়গাটা লাইনে বাবা শৈকত ভাই আসে নাই তারা ওখানে বসে আছে সাথে রাবি ভাইও বসে আছে আমরা এই তো ব্রিজটা পুরো রাউন্ড দিচ্ছি কি যে বাতাস কি সুন্দর এত ভালো লাগতেছে দূরে স্পিড বোট তো এত সুন্দর জায়গা তো আমরা বেশ কিছু আর কি রিল বানাইছি ছোট ছোট রিল আর কি পেজে দেওয়ার জন্য তো সেটাই কিছুটা আপনাদের সাথেও শেয়ার করলাম তো এই আর কি তো এত সুন্দর দৃশ্য দেখলে আসলে মনটা জুড়িয়ে যায় আমরা এই যে উপর থেকে ঘুরে ঘুরে এসে তারপরে যে নিচে নামলাম এত ভালো লাগতেছে দেখুন সিনারিটা কি অসাধারণ তো আমরা এখানে নামতেছি রায়ান তুষান ওরা পানিতে নামছে কারণ সারা দিন ওরা শুধু বলতেছিল আমরা কখন গোসল করতে যাব কখন সি বিচে যাব তো আমরা তো আর কেউ নামবো না এখন বিকেল টাইম ওরা দুজন একটু নামছে তো এই আর কি মনে হয় রাফি ভাই ওর সাথে নামছে মালয়েশিয়ার সব জায়গাগুলোই যেখানে যাই না কেন মানে এত সুন্দর জায়গাগুলো আসলে আমার ক্যামেরা না তেমন একটা ভালো বোঝা যাচ্ছে না তো মানে বাস্তবে এই দৃশ্যটা আরও সুন্দর ছিল তো এই আর কি আর মালয়েশিয়া সবই সুন্দর ভালো লাগে শুধু একটু গরমটা বেশি এই জন্য আর কি একটু খারাপ লাগে এখন হাঁটেন 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 তো আসলে আমরা না অনেক মজা করতেছিলাম আমি ভাবিকে একটা বলছি ভাবি আমাদেরকে একটা এক একটা বলছে রায়ানের বাবাকে নিয়ে একটু দুষ্টমি করতেছি কারণ রায়ানের বাবা আর কি ছবি তুলতে আর কি একটু কম পছন্দ করে আমি তাকে জোর টোর করে ধরে টরে তারপরে হচ্ছে কিছু রিল বানালাম ছবি তুললাম এই আর কি তো রায়ানের বাবার আর আমার এই ছবি মানে রিলটা ছোট্ট একটা রিল সুন্দর একটা গান দিয়ে তারপর পেজে দিয়েছি তো কিছু অংশ আপনাদের সাথেও শেয়ার করলাম আর এই সমুদ্র দেখলে না আসলে আমার কাছে এত ভালো লাগে
কি বলবো, সমুদ্রে আসলে না আমার মনটা কেমন জানি অন্যরকম হয়ে যায়। আমার কাছে না পাহাড় জঙ্গলের চাইতে আর কি সমুদ্রের পার, সমুদ্রে আসলে আমার কাছে বেশি ভালো লাগে, মনটা একদম ভরে যায়। তো ওয়াও, ছবিটা এদিক থেকে তুললে সুন্দর হইবে। কি হাসি, ভিডিও হয়ে যাইতেছে। ওয়াও, আমার তো বিজনেস ইচ্ছা করতেছে, আমি তো আর লোক সামলাতে পারতেছি না। তারপর অর্ধেক পা ভিজে ফেলছি। দেখো তোমরা এই যে সমুদ্রের পানির জন্য সমুদ্রে আসো, আর সমুদ্রের পানি আমাদের কাছে চলে আসো। তাড়াতাড়ি বাবা তাড়াতাড়ি, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে, ঠান্ডা লাগবে। Stand up the question, I'm losing my mind. You keep me guessing, search the whole damn world, won't find nothing quite like you. There, baby, you find. There, baby, you find. You, there, baby, you find. ভাইদের এক ফ্রেমে বন্দি করলাম অনেকক্ষণ পর। ঠিক আছে ভাই, হয়েছে তো আপনাদের সাথে কিছু সুন্দর ছবিও শেয়ার করলাম। তো আমরা তো প্রচুর ছবি তুলেছি, প্রচুর 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 ছবি তুলেছি, প্রচুর ভিডিও করেছি, তারপরে ছোট ছোট রিল বানাইছি পেজের জন্য। তো আপনারা চাইলে আমার পেজটা একটু ঘুরে আসতে পারেন, আমার পেজের নামও রাশিদার দিনলিপি দিয়ে সার্চ দিলেই আপনারা আমার পেজে ঢুকে যেতে পারবেন। তো সেখানে তো আমি ছোট ছোট ভিডিও দেই বা এই ইউটিউবের ভিডিওগুলো পেজে আপলোড করি, আর হচ্ছে আমার রান্নাবান্নার ছবিগুলো আপনারা দেখতে পারবেন, আমার রান্না ডেলিভারি খাবারগুলো আমার পেজে প্রতিনিয়ত পোস্ট দেয় সেগুলোও দেখতে পারবেন, আমি কী ধরনের খাবার আর কি ডেলিভারি দিই, কী কী দিচ্ছি দিয়েছি এ পর্যন্ত। তো এই তো সুন্দর সুন্দর ছবিগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। আর হচ্ছে আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সবার কাছে আমার অনুরোধ রইল। তো ঠিক আছে, ছবিগুলো দেখতে থাকুন, আমি বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফেজ। Like the way we dance in place, you got me melting love. Then baby you fight, fight, fight. Stand up for question, I'm losing my mind, mind. You keep me guessing, search the whole damn world, won't find nothing quite like you.